সিকিমে ভারী বৃষ্টি, বিপদ বাড়ল জলপাইগুড়িতে, তিস্তায় ভেসে আসছে মৃতদেহ, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। সিকিমের বিপর্যয়ের পুরোপুরি প্রভাব পড়ল জলপাইগুড়িতেও। গত মঙ্গলবার পর্যন্ত শান্ত থাকা তিস্তা নদী আজ বিপদসীমা ছুঁয়েছে, রীতিমতো ফুসছে তিস্তা। গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হলো রেকর্ড পরিমাণ জল। সকাল 10টা নাগাদ দেওয়া রাজ্য সেচ দপ্তরের পরিসংখ্যান বলছে 8,252 কিউমেক জল ছাড়া হয়েছে। এছাড়াও প্রতি ঘন্টায় কখনো 7,000 কখনো 6,000 করে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। সেচ দপ্তর জানিয়েছে সাম্প্রতিককালে এত পরিমাণ জল ছাড়া হয়েছে বলে নজির নেই। জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে, যার কারণে তিস্তা নদীর দুপাড়ে অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে, হলুদ সংকেত জারি করা হয়েছে সংরক্ষিত এলাকায়। বিপর্যয় যে আসতে চলেছে এদিন ভোর রাতেই তার ইঙ্গিত মিলেছিল। ভোর থেকেই জেলার পুলিশ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। এলাকায় মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিবেকানন্দ পল্লী, সুকান্ত পল্লীতেও এদিন মাইকিং করা হয়েছে। একটি জরুরি সরকারি ঘোষণা, এতদ্ দ্বারা তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা যাচ্ছে যে প্রবল বৃষ্টিপাতে সিকিমে বাঁধ ভাঙার দরুন তিস্তা নদীতে ব্যাপক জলপ্লাবনের আশঙ্কা রয়েছে। তাই তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে গ্রহণ করার আবেদন করা যাচ্ছে। সৌজন্য প্রধান, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। সিকিমে বাঁধ ভাঙার দরুন তিস্তা নদীতে ব্যাপক জলপ্লাবনের আশঙ্কা রয়েছে। তাই তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে গ্রহণ করার আবেদন করা যাচ্ছে। সৌজন্য প্রধান, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। এদিন সকাল থেকে বিপুল জলরাশি দেখার জন্য তিস্তা ব্রিজে এসে ভিড় করেন বহু মানুষ। খবর পেয়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। ব্রিজের ওপর ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। জলপাইগুড়ির বারপাটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়াচর এলাকায় জল ঢুকতে শুরু করেছে। গ্রামের মানুষদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে উঁচু জায়গায়। এখনও কিছু মানুষ এলাকায় আটকে রয়েছেন। যারা জলে আটকে পড়েছেন তাদের উদ্ধারের জন্য এলাকায় স্পিড বোট নামানো হয়েছে। আশেপাশের গ্রামগুলিতে তিস্তার জল ঢুকে যাওয়ার ফলে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা। এলাকার বাসিন্দাদের উদ্ধার করে আপাতত উঁচু স্কুল বাড়িতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এই যে হঠাৎ করে বানা চলে আসলো, হ্যাঁ, রাত 3টার থেকে খবর, তারপর আমি তো সবাইকে খবরাখবর করার পর তারপরে সে লোকজনগুলো চলে আসে, বাদে ওঠাই নেই। ওঠাই নেওয়ার পরে জল চলে আসলো, আসার পরে তো বাঁধটা ভেঙে গেলো, পুরো ফসলের প্রচণ্ড ক্ষতি। এখন এদেরকে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, আরও জল বাড়লে তো আমাদের একটা আতঙ্ক ভিতরে আসেই। জল কি গ্রামে ঢোকা শুরু হয়েছে? হ্যাঁ। বুধবারেও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। অবস্থা একদম ভয়াবহ, মানে পুরো জল ঢুকতেছে, এই যে বাঁধ ভাঙিয়ে গেছে, বাঁধ ভাঙছে দুই জায়গায়। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।